আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইরানের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের একটি ঝাঁক ইসরায়েলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। মার্কিন আঞ্চলিক সামরিক পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ইরানের ক্ষেপণাস্ত্রের অগ্রগতি। জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত 125 জন ব্যক্তিকে চিহ্নিত করেছে ইরান। ইসরায়েল যখন সিরিয়ায় বোমা হামলা চালায় তখন রাশিয়া কেন চুপ থাকে? নাফতালি বেনেট এবং তার মন্ত্রিসভার একটি জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদন প্রকাশ করার সময় এসেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের একটি ঝাঁক দিয়ে ইসরায়েলি পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা। ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের একটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার জন্য একটি বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের একটি ঝাঁক একসাথে চালু করেছে। একটি অত্যন্ত পরামর্শমূলক মহড়ায় পারস্য দেশটির নেগেব মরুভূমিতে অবস্থিত ডিমোনাতে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার একটি মডেলের ওপর সম্মিলিত আক্রমণ প্রদর্শন করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে হামলায় সমস্ত দিক ভিডিও চিত্র করা হয়েছে এবং সন্দেহ এড়ানোর জন্য মক অ্যাপের ছবি এবং প্রকৃত পারমাণবিক কেন্দ্রের একটি বায়বীয় দৃশ্য একত্রিত করা হয়েছে। ড্রিলটি দক্ষিণ ইরানের সাম্প্রতিক বৃহৎ ম্যাপের মহড়া সময় হয়েছিল, যা 5 দিন স্থায়ী হয়েছিল। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘিরির মতে, কৌশলের চূড়ান্ত পরিণতিতে 16টি ডেসপুল মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 10টি শাহেদ 136 ড্রোন এবং আত্মঘাতী ড্রোন নামে পরিচিত তাদের পরিকল্পনার পদ্ধতির কারণে। এছাড়াও এটি দেখানো হয়েছিল যে কিভাবে এই বক্স আকৃতির ড্রোনগুলি আগে কখনো দেখা যায়নি। এমন বক্স আকৃতির শাটলগুলি মোতায়েন করা হয়, প্রতিটিতে 5টি বিমান রয়েছে এবং একটি ট্র্যাকে মাউন্ট করা হয়। বিশেষজ্ঞরা এই ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বেশ কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছে যে এটি প্লাজমা শীত হতে পারে, একটি প্রভাব যা পৃথিবীর বায়ুমণ্ডলে অন্যান্য উচ্চগতির প্রজেক্টাইলের সাথে পরিলক্ষিত হয়েছে। এটি বিশেষত সাধারণ যখন একটি নন অ্যারোডাইনিং প্রজেক্টাইল খুব উচ্চ গতিতে ভ্রমণ করে, একটি বিশাল শক ওয়েভ তৈরি করে যা আশেপাশের বাতাসকে উত্তপ্ত করে বিস্ফোরণে পরিণত করে। এটিও পরামর্শ দেওয়া হয়েছে যে প্রভাবটি দ্রুত চলমান ওয়ারহেডের চারপাশে জল ঘনীভূত হওয়ার ফলাফল হতে পারে। এদিকে মার্কিন আঞ্চলিক সামরিক পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ইরানের ক্ষেপণাস্ত্র অগ্রগতি। একজন মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি মার্কিন আঞ্চলিক সামরিক পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরানের নিউজ নেটওয়ার্ক প্রেস টিভি এই তথ্য জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রকৃত ভারসাম্য পুনরুদ্ধার করে মার্কিন কৌশলগত সামরিক গণনাকে বদলে দিয়েছে। মস্কো ভিত্তিক অ্যান্ড্রু করিপকোকে উদ্ধৃত করে প্রেস টিভি এই কথা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছে যে ইরান এখন পর্যন্ত আমেরিকার প্রবর্তিত আঞ্চলিক ভারসাম্যকে বিপর্যস্ত করেছে, যেখানে ওয়াশিংটন এবং তার মিত্রদের তেহরানের ওপর একটি নিষ্পত্তিমূলক সামরিক সুবিধা পাওয়ার কথা ছিল। তিনি ব্যাখ্যা করে এই কথা বলেছেন, গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভিউলেশন গার্ড IRGC দেশের দক্ষিণ উপকূলে একটি বড় মাপের সামরিক মহড়া করেছে, যেখানে IRGC 16টি সার্ফেস থেকে সার্ফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা তার কমান্ডারদের মতে ইসরায়েলকে একটি সতর্ক সংকেত পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইরান বৃহস্পতিবার 3টি গবেষণা অস্ত্র বহন করে মহাকাশে একটি রকেট নিক্ষেপ করেছিল। এদিকে জানবেন, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত 125 জন ব্যক্তিকে চিহ্নিত করেছে ইরান। ইরানের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র 2020 সালে শীর্ষ সন্ত্রাস বিরোধী কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে দায়ী করে। উল্লেখ করে যে তেহরান ভয়াবহ অপরাধের সাথে জড়িত শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। IRIP TV2 টেলিভিশন নেটওয়ার্কের সাথে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে ইরানের মানবাধিকার অফিসের মহাসচিব কাজেম খারিবাদি ব্যাখ্যা করেছেন যে 125 জন ব্যক্তিকে, যাদের বেশিরভাগই মার্কিন কর্মকর্তা, ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং কিছু দেশ যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরও জিজ্ঞাসা করা হয়েছে ইরানকে সংশ্লিষ্ট তথ্য ও নথি সরবরাহ করতে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরাকের সাথে সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ। যে দেশটিতে অপরাধ সংঘটিত হয়েছিল সমস্ত অপরাধী, পৃষ্ঠপোষক এবং চক্রান্তকারীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে। ইরানি কর্মকর্তা উল্লেখ করেছেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কাজে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল। বলেছেন যে ট্রাম্প প্রকাশ্য এ ধরনের সন্ত্রাসী কাজ করার কথা স্বীকার করেছেন এবং এতে গর্বিত। তার স্বীকারোক্তি আন্তর্জাতিক আদালতে একটি বিশ্বাসযোগ্য দলিল হিসাবে বিবেচিত হয়, তিনি বজায় রেখেছিলেন। গরিববাদী বলেন যে
হত্যাকাণ্ডের একটি ফৌজদারি তদন্ত চলছে এবং অদূর ভবিষ্যতে তদন্ত শেষ হবে। ইরাকি সরকার এই বিষয়ে একটি মামলা করেছে এবং আমরা বাগদাদের সাথে যোগাযোগ করছি। জেনারেল সোলাইমানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পতাকাবাহী হিসেবে একজন ইরানি নাগরিক ছিলেন এবং তাই আমরা এই মামলাটি ইসলামিক দণ্ডবিধি অনুযায়ী পরিচালনা করব। জেনারেল সোলাইমানি তার শাহাদতের রাতে একটি অসামরিক অভিযানে ছিলেন। তিনি আঞ্চলিক সমস্যা নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আমরা বিশ্বাস করি তার হত্যাকাণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধের উদাহরণ হতে পারে। জেনারেল সোলাইমানি হত্যার সাথে জড়িত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, দেশ বা রাজনৈতিক দল দায়মুক্তি ভোগ করতে পারে না এবং অবশ্যই পারবে, ঘাড়িবাদী জোর দিয়েছিলেন। জেনারেল সোলাইমানি এবং তার ইরাকি ট্রেন্টমেট আবু মাহাদি আল মুহান্দিস পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিনি জানুয়ারি ট্রাম্প কর্তৃক অনুমোদিত সন্ত্রাসী ড্রোন হামলায় তাদের সঙ্গীদের সাথে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলা দুই দিন পরে ইরাকি আইন প্রণেতারা একটি বিল অনুমোদন করেছেন যাতে সরকারকে মার্কিন নেতৃত্বাধীন সমস্ত বিদেশি সামরিক বাহিনীকে বহিষ্কার করতে হবে। এদিকে থাকছে, ইসরায়েল যখন সিরিয়ায় বোমা হামলা চালায় তখন রাশিয়া কেন চুপ থাকে? রাশিয়া সিরিয়ায় তার সবচেয়ে উন্নত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, কিন্তু আধুনিক অস্ত্র ইসরায়েলি জোটের বিরুদ্ধে কাজ করবে বলে মনে হয় না। এটি একটি উন্মুক্ত গোপনীয়তা যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র মস্কো ইসরায়েলকে সিরিয়ার সেনাবাহিনী এবং ইরানের মিলিশিয়াদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দেয়। সিরিয়ার আকাশসীমার ওপর রাশিয়ার আধিপত্য দ্বন্দ্বকে আসাদের পক্ষে পরিণত করতে সাহায্য করেছিল। তাহলে কেন এটি ইসরায়েলকে নির্বিঘ্নে তার কার্যক্রম চালাতে দেয়? ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার একটি অংশে লাতাকিয়া বন্দরের কন্টেইনার প্লেক্সে আক্রমণ যখন করে তখন রাশিয়া তার প্রধান নৌঘাঁটি বজায় রেখে ইরানি অস্ত্রের চালান রাখার চিন্তাভাবনার একটি ইয়ার্ডে আঘাত আনে। কার্গো ধ্বংস করার জন্য এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথমটি 7ই ডিসেম্বর সংঘটিত হয়েছিল, তবে সাম্প্রতিক বিমান হামলার তুলনায় দৃশ্যত কম সফল ছিল, যা উল্লেখযোগ্য ক্ষতি করেছিল। সেই রাতে রাশিয়ার S-400 বা সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমানগুলিতে আঘাত করার চেষ্টা করেনি। সত্য হলো, রাশিয়া কখনোই ইসরায়েলি জোটের বিরুদ্ধে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে না। এই ধরনের নিষ্ক্রিয়তা দুই দেশের মধ্যে একটি বিস্তৃত চুক্তির অংশ বলে মনে করা হয়। 2015 সালে ক্রেমলিন সিরিয়ায় তার সামরিক অভিযান শুরু করার পরে এটি ইহুদি রাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। ইসরায়েল ইরানি মিলিশিয়া এবং সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য সিরিয়ার রাশিয়ার নাগরিকদের এবং সামরিক স্থাপনাগুলি সুরক্ষার গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানা গেছে। বিনিময়ে মস্কো ইসরায়েলি হামলা প্রতিহত করতে তার অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে। এরপর থাকছে নাফতালি বেনেট এবং তার মন্ত্রিসভার একটি জাতীয় নিরাপত্তার কৌশল অনুমোদন প্রকাশ করার সময় এসেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কৌশল লেখার এবং অনুমোদন করার প্রয়োজনীয়তা অনেকবার উপস্থাপিত হয়েছিল, যার মধ্যে এটি করার অনেকগুলি ব্যর্থ প্রচেষ্টা ছিল। কিন্তু তারপরেও একমাত্র নিশ্চিত নোটিতে 1953 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন দ্বারা উপস্থাপিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরে NSS প্রকাশ করতে হয় এবং সাধারণত তার নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রপতির মেয়াদের প্রথম 3 মাসে এটি পরিচালনা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে NSS নথি লেখার একটি খুব বিরল ঘটনা, তবে সম্ভবত এটি করার একমাত্র উপায়। এমনকি আনুষ্ঠানিক অনুমোদন ব্যতীত এই জাতীয় নথিতে অন্তর্নিহিত রাজনৈতিক ও অর্থনৈতিক জটিলতার কারণে, যা ইসরায়েলের জোট শাসন কাঠামোতে অনুমোদনে বাধা দেয়। প্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার আদর্শ অনুসারে 2018 সালে NSS এর খসড়া তৈরি শেষ করেছিলেন। নথিটি তিনি ব্যক্তিগতভাবে লিখেছিলেন তার নিকটতম কর্মীদের এবং অল্পসংখ্যক বহিরাগত বিশেষজ্ঞদের সহায়তায়। এটি অবশ্যই একটি শ্রেণীবদ্ধ দলিল, তবে কিছু অশ্রেণীবদ্ধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্রকাশের জন্য অনুমোদিত হয়েছে। ইসরায়েল এখন যে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তার PM বেনেট প্রয়োজনে বিশেষত পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সহযোগিতায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।